প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আল্লাহু আকবার ধ্বনিতে রাশিয়ার পক্ষে যুদ্ধে নামা কারা এই চেচেন যোদ্ধা? চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল যুদ্ধ। এর মধ্যেই আল্লাহু আকবার ধ্বনিতে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমেছেন এক দুর্ধর্ষ বাহিনী, এদের নাম চেচেন আর্মি। সারা দুনিয়া যাদেরকে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী নামে জেনে থাকে, পশ্চিমারা তাদের শয়তানি যোদ্ধা বা শিকারীও বলে থাকে। অন্যদিকে পুতিন এবং মুসলিম বিশ্বের কাছে তারা সত্যিকারের নায়ক। 70,000 চেচেন যোদ্ধার ইউক্রেন প্রবেশে পুরো দেশ বিরাজ করছে আতঙ্কের ছোঁয়া। বলা হয়ে থাকে তারা কোনো যুদ্ধনীতি মানে না, তারা যুদ্ধে যায় ধ্বংস করার জন্য। অনেকেই বিশ্বাস করেন একজন চেচেন যোদ্ধা 10 জন রাশিয়ান সেনার সমান। শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বের মাথা ব্যথার কারণ এই চেচেন যোদ্ধারা। বিগত 12 বছরে রাশিয়া যে কোনো যুদ্ধে হারেনি তার অন্যতম কারণ এই মুসলিম যোদ্ধারা। সিরিয়াতে আমেরিকাকে পাত্তা না দিয়ে রাশিয়া হামলা করেছে শোনা গেলেও মাঝে জয় এনে দিয়েছিল এই চেচেন যোদ্ধারাই। এই আর্মির প্রধানকে ধরা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের রাজা হিসেবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই চেচেন যোদ্ধা? কি এদের ইতিহাস? মুসলমান সত্তা কীভাবে জড়িত এদের সাথে? রাশিয়ার মতো দেশে এক টুকরো চেচনিয়া কীভাবে এখনও কঠোর মুসলিম রীতিনীতি ধারণ করে টিকে আছে? পুতিনের সাথে এদের কি সম্পর্ক? কে এই যুদ্ধের রাজা রমজান? এসব প্রশ্নের উত্তর মিলবে এই রিপোর্টে। দর্শক, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চেচনিয়া রাশিয়ার মধ্যে এক টুকরো মুসলিম অধ্যুষিত অঞ্চল। বহুকাল ধরেই এই চেচেন জাতির বসবাস জর্জিয়ার কাছে রাশিয়ার মধ্যে অবস্থিত এই অঞ্চলে। এটি মূলত রাশিয়ার একটি প্রদেশ, কিন্তু এদের নিজস্ব সকল সত্তা দিয়েছেন পুতিন। 1994 সালে চেচেনরা স্বাধীন রাষ্ট্রের জন্য বিদ্রোহ করে বসে রাশিয়ার বিরুদ্ধে, কিন্তু চেচনিয়া এই যুদ্ধে হেরে যায়। পুতিন তখন ক্ষমতায় আসেননি। রাশিয়ার মধ্যে বাড়তে থাকে চেচেন সংকট, কারণ এরা অন্য সব মুসলমানদের মতো নয়। এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত, আবার যুদ্ধেও এরা ব্যাপক পারদর্শী। 1999 সালে তারা পুনরায় বিদ্রোহ করে বসে রাশিয়ার বিরুদ্ধে। এবার শুরু হয় তুমুল লড়াই। 100-এর বেশি রুশ নাগরিকদের হত্যা করে তারা। এর জবাবে রাশিয়া তাদের পূর্ণ শক্তি ব্যবহার করে গুঁড়িয়ে দেয় চেচনিয়ার রাজধানী। তখন পুতিন ছিলেন রাশিয়ার সদ্য ক্ষমতায় আসা প্রেসিডেন্ট। তিনি এ সময় আকমদ কাদিরভকে চেচনিয়ার নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং তাদের মধ্যে শান্তি চুক্তি হয়। চেচেনরা রাশিয়ায় অন্য সব নাগরিকদের মতোই বসবাস করে। মূলত তারাও রাশিয়াকে নিজেদের দেশ হিসেবেই মেনে নেয়। তাদের অর্থনৈতিক সকল বাজেট আসে মস্কো থেকে। কিন্তু 2004 সালে বিরোধীরা আকমদকে গুপ্ত হত্যা করে। এরপর পুতিন ক্ষমতায় বসান রমজান কাদিরভকে, যিনি আকমদেরই ছেলে। রমজানকে বলা হয় জুডোকিং। তিনি ছিলেন চেচনিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান। শত শত গুমখুনের মামলা থাকা সত্ত্বেও পুতিন রমজানকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন। এরপর রমজান অঞ্চলটিতে রাশিয়া বিদ্রোহীদের দমন করেন। চেচনিয়ার 80% অর্থ দেন রাশিয়া। দেশটিতে ফিরে আসে আবারও শান্তি। চেচনিয়া মূলত একটি কট্টর মুসলিম অঞ্চল। সমকামীদের প্রকাশ্যে মারা হয় এখানে। এখানে চলে না কোনো মানবাধিকার আইন। পৃথিবীর সুন্দর মসজিদের অনেকগুলোই চেচনিয়ায় অবস্থিত। চেচেন বাহিনীর প্রধান রমজানকে বলা হয় যুদ্ধের রাজা। কেউ বা তাকে পৃথিবীর একজন মানব শিকারীও বলে থাকে, কেউ বা তাকে বলে শয়তানের রাজা, আবার কারো কাছে তিনি একজন যুদ্ধের নায়ক।